The recording has been started. আমরা লাস্ট ক্লাসে মেটাল কাস্টিং প্রসেস শুরু করেছিলাম। আজকে অনলাইন ক্লাসে পড়ানো ডিফিকাল্ট। আশা করি নেক্সট ক্লাসটা ফিজিক্যাল হবে, তো ওই ক্লাসে আমরা বেশি করে অংশ আগিয়ে নেব। আজকে যতটুকু পারি ট্রাই টু কভার। মেটাল কাস্টিং প্রসেসে আমাদের শুরু হয়েছিল মেটাল কাস্টিং প্রসেস। এটা শুরু হয়েছিল অনেক আগে থেকে, 4000 BC থেকে। দের আর সেভারেল মেটাল কাস্টিং প্রসেস আমাদের এখানে। আমরা স্যান্ড কাস্টিং প্রসেস শুরু করেছিলাম। এখানে দেখো, স্যান্ড কাস্টিং ছাড়াও আরো অনেক ধরনের কাস্টিং প্রসেস আছে। তো সেগুলা আমরা বলছি যে যখন পড়ব তখন একটা একটা করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ব। শুধু স্যান্ড কাস্টিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্লাসে বলা হয়েছে। কাস্টিং এর কিছু এক্সাম্পল দেওয়া হয়েছিল, দেন কিছু ফটোগ্রাফিক ভিউ ফর দ্য কাস্টিং প্রোডাক্টস। দিজ আর দ্য ক্যামেরা, পোলারয়েড ক্যামেরাস প্রডিউস বাই দ্য ডাই কাস্টিং মেথড। অ্যান্ড দের আর সাম অটোমোটিভ পার্টস অ্যান্ড ট্রান্সমিশন হাউজিং অলসো মেড বাই কাস্টিং, different casting processes. So we skip this one, and we also discuss the major components of sand mold. Here is a schematic illustration of the sand mold. এখানে আমাদের different component গুলা বলা হয়েছে, সেই component গুলা প্রত্যেকটার purpose বলা হয়েছে। পরীক্ষায় কিন্তু প্রত্যেকটার এরকম purpose গুলা আসতে পারে, যে core কি, runner কি, চক কি, স্ক্রু, অ্যান্ড ওপেন রাইজার, ব্লাইন্ড রাইজার, এইসব গুলার কাজ কি, পারপাস কি, সেগুলা হয়তো পরীক্ষা আসতে। স্যান্ড কাস্টিং প্রসেস এর কথা বলা হয়েছে। তারপরে স্যান্ড কাস্টিং এর ফ্লো চার্ট আমরা এখানে ডিসকাস করেছি। আজকে আমরা শুরু করব স্যান্ড স্যান্ডের স্যান্ড সম্পর্কে ডিসকাস করবো। আজকে শুধু স্যান্ড সম্পর্কে ডিসকাস করে শেষ করে দিবো, বিকজ ক্লাস। স্যান্ড ইউজ করা হয়, তোমরা দেখেছো ফাউন্ড্রিতে স্যান্ড ইউজ করা হয়। এটা স্যান্ড, বিভিন্ন ধরনের স্যান্ড হয়, তার মধ্যে মোস্টলি ইউজ সিলিকা স্যান্ড। সিলিকা স্যান্ড কে ইউজ করে থাকি বিকজ ইট ইজ ইনএক্সপেন্সিভ। এক্সপেন্স কম, ফ্রি পাওয়া যায়, কিনলে কেনা যায়। অ্যান্ড সুইটেবল বিকজ ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার। যে কোনো, সেই জন্য যে কোনো মেটাল কে আমরা কাস্টিং করতে পারি, বিকজ ইট ক্যান উইথস্ট্যান্ড মানে হাই টেম্পারেচার সে সহ্য। ওকে, টাইপস অফ স্যান্ড। স্যান্ড এর দুই ধরনের টাইপস আছে। এটা হচ্ছে ন্যাচারালি বন্ডেড স্যান্ড, হচ্ছে সিনথেটিক স্যান্ড। ন্যাচারালি বন্ডেড স্যান্ড কে বলা হয় যে ব্যাংক স্যান্ড। ব্যাংক মানে নদীর তীরে যে স্যান্ড গুলা পাওয়া যায়, আমরা কনস্ট্রাকশনের কাজে যে স্যান্ড ইউজ করে থাকি, তো ধর দা ব্যাংক স্যান্ড। এই এইগুলাকেও আমরা এনে কাস্টিং করে মোল্ড তৈরি করতে পারি, কিন্তু এগুলো অনেক ঝুরঝুরা হয়ে থাকে, সেজন্য এটার সাথে কিছু গ্রাইন্ডার বা প্লেটলে মিশিয়ে এটাকে বন্ড মোল্ড লেভেল করা। তো সেইগুলো হচ্ছে স্যান্ড, ব্যাংক স্যান্ড। আরেকটা আছে সিনথেটিক স্যান্ড। সিনথেটিক স্যান্ড কে বলে লেক স্যান্ড। লেক মানে লেক তো বুঝোই, অথবা পুকুর যদি বলে পন্ড। পন্ডের স্যান্ড এগুলো কালো কালো হয়ে থাকে, কাদা মিক্সচার করা থাকে, এটাই খুব সুইটেবল, বিকজ এখানে স্যান্ড এর গ্রেইন গুলো একটু ছোট ছোট হয়। আর ইয়েতে যেটা নদীতে যেটা ব্যাংক স্যান্ড, সেখানে স্যান্ড এর গ্রেইন গুলো একটু বড় বড়, বিকজ
ওই স্যান্ড গুলা পাথর ভেঙে ভেঙে তৈরি হয়, বড় বড় হয়। আর এখানে গুলা ছোট ছোট হয় স্যান্ডের গ্রেইন গুলা, আর এখানের মধ্যে কাদা টাদা মেশানো থাকে, সো বাইন্ডার হচ্ছে অলরেডি। সো কম্পোজিশন ক্যান বি কন্ট্রোল মোর একুরেটলি, সো এই সিনথেটিক স্যান্ড বা লেক স্যান্ডের কম্পোজিশন একুরেটলি চেঞ্জ করা যায়, কন্ট্রোল করা যায়, প্রেফারড ইন মোস্ট ফার্ম। দেখো লেক স্যান্ড পুকুরের ইয়েটাই কি মোস্ট অফ দ্য ফার্ম ইউজ টু ইউজ দোজ লেক স্যান্ডস। সো স্যান্ড বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ব্যাঙ্ক স্যান্ড, হচ্ছে লেক ঠিক স্যান্ড। ব্যাঙ্ক স্যান্ড কে বলে ন্যাচারালি বন্ডেড স্যান্ড, আর একটা হচ্ছে সিনথেটিক। এই দুই ধরনের স্যান্ড উই আর ইউজিং ফর দ্য স্যান্ড। ওকে, এটা এখানে চারটা পয়েন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দোজ ফ্যাক্টরস দ্যাট আর ইম্পর্টেন্ট ইন সিলেক্টিং স্যান্ড। আমরা বলছি যে দুই ধরনের স্যান্ড আছে, ওই স্যান্ড গুলাকে আমরা ইউজ করতে পারি। এই দুই ধরনের মধ্যেও কোয়ালিটি ডিফারেন্ট আছে, কোনো নদীর স্যান্ড একটু ফাইন, কোনো নদীর স্যান্ড একটু কোর্স, এরকম বিষয়গুলো আছে। কোনো নদীর স্যান্ডে স্যালাইনিটি আছে, স্যালাইনিটি নাই, এরকম ব্যাপারগুলো আছে। ওকে, সো স্যান্ড সিলেকশনের সময় আমাদের এই চারটা পয়েন্ট মাথায় রাখতে হবে, ফ্যাক্টরস দ্যাট আর ইম্পর্টেন্ট ইন সিলেক্টিং স্যান্ড। এক নাম্বার হচ্ছে দেখো ফাইন ফাইন এন্ড রাউন্ড গ্রেইনস। ফাইন এন্ড রাউন্ড মানে, ফাইন মানে ছোট, রাউন্ড মানে গোল। ফাইন এবং রাউন্ড গ্রেইনস আর ক্লোজলি প্যাকড অ্যান্ড ফর্ম স্মুথ সারফেস। ফাইন ছোট, ফাইন মানে ভেরি টেনি সাইজ, ফাইন অ্যান্ড রাউন্ড এরকম যদি হয় তাহলে কম্প্যাকশনটা ভালো হবে না, ক্লোজলি প্যাকড হবে। বড় গ্রেন হলে মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যাবে, তাহলে ছোট গ্রেন হলে প্যাকিংটা ভালো হবে, এবং প্যাকিং ভালো হলে মোল্ডের ভিতরের সারফেসটা যেখানে ক্যাভিটি আছে সেই সারফেসটা খুব স্মুথ হবে। ফাইন গ্রেন, দুই নম্বরে দেখো ফাইন গ্রেন এনহান্স মোল্ড স্ট্রেংথ। তাহলে ফাইন গ্রেন যদি হয় মোল্ডের যেহেতু ক্লোজলি প্যাক করা যাবে, তাহলে মোল্ডের স্ট্রেংথ বাড়বে অ্যান্ড লোয়ার দ্য মোল্ড বাড়বে। এখানে তিনটা অ্যাডভান্টেজ দেখো, ক্লোজলি প্যাক করা যায় ফাইন গ্রেন হলে, এবং স্মুথ সারফেস তৈরি হয়, এই দুটা অ্যাডভান্টেজ। আবার মোল্ডের যেহেতু ক্লোজ প্যাক হয় তাহলে মোল্ডের স্ট্রেংথ তো বাড়ে, তো সবই ভালো, ফাইন গ্রেনই নেওয়া উচিত। কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, লোয়ার দ্য মোল্ড পারমেবিলিটি। পারমেবিলিটি সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে বলেছি, পারমেবিলিটি হচ্ছে সান্দ্রতা, মানে গ্যাস বের হয়ে যাওয়ার অ্যাবিলিটি, পারমিট করে পারমিয়াবিলিটি। সো গ্যাস বের হয়ে যাওয়ার অ্যাবিলিটি কমে যায়, তাই না? কারণ ফাইন গ্রেন যদি হয় এগুলো খুব ক্লোজলি প্যাকড, ক্লোজলি প্যাকড হলে মাঝখানে জায়গা কম থাকবে, সো মাঝখানে জায়গা কম থাকলে গ্যাস সহজে বের হবে। তো আমাদের কি পারমিয়াবিলিটি কম হলে চলবে? বেশি না না, স্যার, না স্যার, পারমিয়াবিলিটিও বেশি থাকতে লাগে। কেন পারমিয়াবিলিটি থাকা লাগবে? স্যার কারণ কিছুটা ভিতরে যদি পারমিয়াবিলিটি গ্যাস থাকা ট্রাপ লাগবে হয়ে যায় গ্যাস, ফ্র্যাকচার তৈরি হতে পারে। গ্যাসের জন্য যদিও ভ্যান করা আছে, ভ্যান যে জায়গায় আছে সেদিক দিয়ে বের হতে পারবে, সব জায়গা থেকে সব জায়গায় তো ভ্যান দেওয়া সম্ভব না। সেই অন্যান্য জায়গাগুলোতে গ্যাস বের হওয়ার জন্য স্যান্ডের পারমিট। তাহলে ফাইন গ্রেইন আমার যেমন দরকার মোল্ডের স্ট্রেংথের জন্য, স্মুথ সারফেস এর জন্য, আবার পারমিয়াবিলিটিও দরকার যাতে কাস্টিং ডিফেক্ট না হয় গ্যাস বের হয়ে। তাহলে আমার একেবারেই ফাইন গ্রেইন দিলে হবে না, আবার বেশি কোর্স দিলে বা বড় বড় দানা দিলে
আবার দেখা যাবে যে ওই সার্ফিস স্মুথ হবে না, প্যাকিংটাও ভালো হবে না, মোল্ডিং স্ট্রেংথ খারাপ, তাহলে আমার মধ্যে দুটার মধ্যে কম্প্রোমাইজ থাকবে। বেশি ফাইনও দিব না, আবার বেশি কোর্সও মাঝামাঝি দিতে হবে, সো দ্যাট আমি একটা মডারেট স্ট্রেংথ পাবো, প্যাকিংটাও ভালো পাবো, কিন্তু এট দ্য সেম টাইম পারমেবিলিটিও মোটামুটি। সো গুড পারমেবিলিটি 3 নম্বরে দেখো, গুড পারমেবিলিটি অফ মোল্ড অ্যান্ড ফোর অ্যালাউজ দ্য গ্যাসেস অ্যান্ড স্টিম টু এস্কেপ। কেন পারমেবিলিটি থাকার দরকার? কারণ পারমেবিলিটি থাকলে গ্যাস গুলা এখানে শুধু মোল্ডে না, ফোর ফোরও তো বালি দিয়ে তৈরি হয়, লাস্ট ক্লাসে ফোরের মধ্য দিয়েও আমার গ্যাস গুলা বের হতে হবে, তা না হলে ওই যে ফোরের সাথে লাগানো যে কাস্টিং এর সারফেসটা আছে, সেই কাস্টিং এর সারফেসটা তো লৌহ তৈরি হয়ে যাবে, সেই জন্য গ্যাস এস্কেপ করার জন্য বালি পারমেবিলিটি থাকতে লাগবে ফর দ্য মোল্ড ফোর। তো সেই জন্য পারমেবিলিটিও থাকতে লাগবে, আবার স্ট্রেংথ তো ভালো হয়। হ্যালো, এসে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। ওকে, আমরা বলছিলাম যে ফাইন গ্রেইন, শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, আমরা বলছিলাম যে ফাইন গ্রেইন দরকার স্মলার স্ট্রেংথের জন্য, সারফেস ফিনিশ ভালো হওয়ার জন্য, আবার বলছি যে পারমেবিলিটি দরকার। তাহলে ফাইন গ্রেইন, পুরোপুরি ফাইন গ্রেইন হলে হবে না, গুড পারমেবিলিটি যেহেতু দরকার, সো আমাদের একটা অপটিমাম গ্রেন সাইজ নিতে হবে, যাতে করে মোল্ডিং স্ট্রেংথ হয়, সারফেস ভালো থাকে, এবং এট দ্য সেম টাইম গ্যাসও যাতে বের হয়ে যেতে পারে। সো এই তিনটা দিয়ে বোঝা গেল। লাস্ট স্টেপটা একটু ইম্পর্টেন্ট, লাস্ট স্টেপটা একটু ভালো করে ফিজিক্যাল ক্লাস হলে ভালো হতো, বাট এনিওয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। শুড হ্যাভ গুড কলাপসিবিলিটি টু অ্যাভয়েড কাস্টিং ডিফেক্ট। এটাকে আমি সহজ করে বলি, কলাপসিবিলিটি হচ্ছে বালির কলাপস করে যাওয়ার অ্যাবিলিটি, মানে বালিটা সহজে ভেঙে যাওয়ার অ্যাবিলিটি থাকা দরকার। আমি একটু আগে বললাম যে স্ট্রেংথ ভালো থাকবে, স্ট্রেংথ ভালো থাকলে তো বালি ভেঙে যাবে না, তাই না? তাই তো, তাই না? যেসব তাহলে আমার স্ট্রেংথ ভালো থাকা দরকার যখন আমি মোল্ডটা তৈরি, আর কলাপস হয়ে যাওয়ার অ্যাবিলিটিটা থাকা দরকার যখন আমি বালিটাকে, মানে যখন বালিটা ড্রাই হয়ে যায়। কিভাবে ড্রাই হবে? আমি যখন মোল্টেন মেটাল ভিতরে ঢালবো, তখন মোল্টেন মেটালের সাহায্যে ওই গরমে ওখানে যে ময়েশ্চার, বালির মধ্যে যে ময়েশ্চার আছে বা পানি মেশানো ছিল, সেই পানিগুলো এভাপোরেট করবে, এভাপোরেট করে গেলে তখন বালিগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সে সহজে কলাপস করে যাবে। স্যার, আপনার ভয়েস অনেক ধীরে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? এখন না স্যার, এখনো ওই আসতে। অন্যরা কি শুনতে পাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে। তো এখন সে ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ?
ঠিক জি আছে স্যার, আচ্ছা। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, কলাপসিবিলিটি, হ্যাঁ কলাপসিবিলিটি হচ্ছে কলাপস করে যাওয়ার অ্যাবিলিটি। তাহলে বালি তো কলাপস করলে তো আমরা মোল্ড বানাইতে পারবো না, সেই জন্য বালি যখন আমরা ময়েস্ট অবস্থায় থাকে, ময়েস্ট মানে পানি দিয়ে ভিজা অবস্থায় থাকে, তখন কলাপসিবিলিটি থাকার দরকার নাই। কিন্তু যখন মোল্ডটা বানানোর পরে ওখানে মোল্টেন মেটাল পোরিং করে ফেলি, তখন মোল্টেন মেটালের গরমে যখন বালিগুলার মধ্যে থেকে পানিগুলা বাষ্প হয়ে বের হয়ে যায়, তখন যাতে বালিগুলা কলাপস করে যাওয়ার এবিলিটি থাকে। কেন দরকার এটা? কারণ হচ্ছে নাহলে কাস্টিং ডিফেক্ট হতে পারে। কেন ডিফেক্ট হতে পারে? এই যে মোল্ডের ভিতরে মোল্টেন মেটাল ভিতরে ঢুকলো, সেই ঢুকার পরে এটা তো সলিডিফাই হওয়ার পরে এটা শ্রিঙ্ক করে। এখন শ্রিঙ্ক করার সময় ওই যে বালিগুলা যদি কলাপস করে যাওয়ার পসিবিলিটি থাকে, তাহলে এটা সহজেই শ্রিঙ্ক হতে পারে। আর যদি কলাপসিবল না হয়, তাহলে এটা শ্রিঙ্ক করার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে। বুঝতে পারছো কি? হ্যাঁ, স্যার কলাপসিবিলিটি পার্টটা একটু আরেকবার বললে ভালো। ওকে। কলাপসিবিলিটি হচ্ছে বালিটা কলাপস করে যাওয়ার, মানে ভেঙে যাওয়ার, সহজে ভেঙে যাওয়ার এবিলিটি। এখন সহজে ভেঙে যাওয়ার এবিলিটি যদি থাকে, এখানে বলছি যে শুড হ্যাভ গুড কলাপসিবিলিটি থাকলে, তাহলে সেটা দিয়ে তো আমি মোল্ড তৈরি করতে পারবো। তো সেই জন্য Yes, স্যার। আমরা যখন মোল্ড তৈরি করব, তখন কলাপসিবিলিটি থাকার দরকার নেই। কিন্তু যখন এটা ড্রাই হয়ে যাবে, তখন যাতে কলাপসিবল। কখন ড্রাই হয়ে যাবে? যখন মোল্টেন মেটাল আমি মোল্ড ক্যাভিটিতে ঢালবো, ঢাললে ওটার গরমে ওই মোল্ডের, স্যান্ড মোল্ডের ভিতরে যে পানিগুলা ছিল ভিতরে, মানে বালির সাথে মেশানো, ওই পানিগুলা এভাপোরেট করে যায় ময়েশ্চার আকারে। এভাপোরেট করে গেলে ওই পারমিবিলিটি দিয়ে বাইর হয়ে, তাহলে বালিগুলা ড্রাই হয়ে গেল না? তাহলে ওই সময় যাতে বালিগুলা সহজে কলাপস করে যায়, এই এবিলিটিটা থাকা দরকার। কেন থাকা দরকার? কারণ ওই মোল ক্যাভিটির ভিতরে যখন ওই ম্যাটেরিয়ালটা ভিতরে ঢুকে ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে এটা যখন শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক করা মানে স্কুইজ করে, ওটা স্কুইজ করার সময় বালিগুলা যদি শক্ত থাকে, মাঝখানে ভ্যাকুয়াম তৈরি হয়ে যাবে, ওটা স্কুইজ করতে একটু বাধা পাবে, হালকা একটু বাধা। তো সেই ক্ষেত্রে কাস্টিং ডিফেক্ট হতে পারে, ছোট ছোট ক্র্যাক ট্র্যাক হয়ে যেতে পারে। সেই জন্য বালিগুলা যদি কলাপসিবল হয়, তাহলে মাঝখানে এয়ার গ্যাপটা হবে না, তো ওটা শ্রিঙ্ক করার সময় বালিগুলো নিচের দিকে সহজে নেমে আসবে, সহজেই শ্রিঙ্ক করতে পারে। বুঝতে পেরেছো এখন? Yes, sir. সেই জন্য ড্রাই অবস্থায় তার যেন কোলাপসিবিলিটি থাকে, যেন লেখা আছে শুড হ্যাভ গুড কোলাপসিবিলিটি টু অ্যাভয়েড কাস্টিং ডিফেক্ট, অ্যালাউ দ্য কাস্টিং টু শ্রিঙ্ক ওয়াইল কুলিং। কাস্টিং এর সময় এটা শ্রিঙ্ক করাটা অ্যালাউ করে, খুব তাড়াতাড়ি শ্রিঙ্ক করতে, সহজে শ্রিঙ্ক করতে পারে যদি কোলাপসিবিলিটি থাকে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? এই চারটা জিনিস, ফ্যাক্টর আমাদের চিন্তা করা লাগবে যখন আমি মোল্ডিং স্যান্ড সিলেক্ট করি। আমি ফাইন গ্রেনও চাবো, আমি পারমিবিলিটিও চাবো, আমি কলাপসিবিলিটিও চাবো। এই এইসব কথা চিন্তা করে আমরা মোল্ডিং স্যান্ড, যে কোনো স্যান্ড দিয়ে কিন্তু স্যান্ড কাস্টিং করা যায় না, ফাউন্ড্রিতে স্পেশাল টাইপ অফ স্যান্ড নেওয়া হয়, তো যার মধ্যে এই সব প্রপার্টিগুলো থাকে। স্যান্ড ইজ টিপিক্যালি কন্ডিশনড বিফোর ইউজ। স্যান্ড ইউজ করার আগে এটাকে কন্ডিশনিং করা। তো কন্ডিশনিং কি? এটার সাথে ক্লে মেশানো, ক্লে মেশানো হয় বা ফাইন্ডার মেশানো মিশে মুলিং মেশিন ইজ ইউজ টু মিক্স অ্যাডিটিভ ইউনিফর্মলি অ্যান্ড থরোলি। বলে দেখো যে মুলিং মেশিন
মুলিং মেশিন হলো একটা মিক্সিং মেশিন, মিক্সিং মেশিন দিয়ে মিক্স করা হয় অ্যাডিটিভ মেশিন। অ্যাডিটিভ ক্লেও হতে পারে বা অন্য কোনো অ্যাডিটিভও হতে পারে। সো এগুলা মেশানোর সময় আমরা এখানে ফাউন্ডারিতে তোমরা যেটা দেখেছো ওটা হাত দিয়ে মিক্স করে অথবা স্পেড দিয়ে বা কোদাল দিয়ে নেড়ে চেড়ে মিক্স আপ করা হয়, কিন্তু সেটাতে প্রপার থরোলি ইউনিফর্মলি মিক্স আপ হয় না। সেজন্য মোল্ডটার স্ট্রেংথটা সব জায়গায় সমান হবে তা না, পারমিয়াবিলিটি তো ডিফিকাল্টিস, কোনো জায়গায় পারমিয়াবিলিটি বেশি কোনো জায়গায় কম হয়ে যায়। সেজন্য প্রপার মিক্সিং অফ বাইন্ডার্স ইজ ইম্পর্টেন্ট, সেজন্য মুলিং মেশিন ইউজ করা হয় ফর মিক্সিং পারপাস। আর ক্লে, ক্লে কে কমার্শিয়াল নেম হচ্ছে বেন্টোনাইট। ক্লে ইজ ইউজ টু ইউজ অ্যাজ কোহেসিভ এজেন্ট অথবা এটা অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয়, উইচ কিপ স্যান্ড স্ট্রেংথ, স্যান্ডের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা স্যান্ডের সাথে ক্লে কাদা মাটি ইউজ। স্যান্ড আবার আমরা সিলিকা স্যান্ড নর্মালি ইউজ করে থাকি স্যান্ড কাস্টিং এর সময়, আবার কোন কোন ক্ষেত্রে জিরকন, অলিভিন, আয়রন সিলিকেন স্যান্ড, স্যান্ডের আবার অন্য টাইপ আছে, সেটা জিরকনিয়া স্যান্ড, অলিভিন স্যান্ড, এগুলা অনেক 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 ব্যাংকের মধ্যে পাওয়া যায়, রিভার ব্যাংকে আয়রন সিলিকেট পাওয়া যায়। তো সেরকম স্যান্ড ইউজ করলে তাদের হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ভালো। অনেক সময় দেখা যায় যে হাই মেল্টিং পয়েন্টের যে আছে প্রোডাক্ট কাস্টিং তৈরি করতে হয়, তখন দেখা যায় যে হিট ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি হওয়ার দরকার, তখন আমরা নর্মাল স্যান্ড যেগুলা ব্যাংক স্যান্ড বা সিনথেটিক স্যান্ড ইউজ না করে আমরা ব্যাংক স্যান্ডেরই একটা টাইপ সেটকন অলিভিং আয়রন সিলিকেট ইউজ করা যেতে, বাট নর্মালি ইজ নট দে দে আর নট ইউজ। তো দিজ আর দ্য টিপিক্যাল কন্ডিশন করতে লাগে। টাইপস অফ স্যান্ড, স্যান্ড মোল্ডের টাইপ, এখানে তিন ধরনের টাইপ আছে। আমরা বলি গ্রিন স্যান্ড মোল্ড, হোল বক্স মোল্ড, নো বেক। আমরা ওটা স্লাইডে লেখা আছে সবকিছু, স্লাইডে আমরা পরে যাব, আগে আমরা একটু মুখে বলে নেই। এক নম্বর হচ্ছে গ্রিন স্যান্ড মোল্ড। স্যান্ড কে গ্রিন বলা হবে কখন? স্যান্ডটা যদি ভিজা, তো স্যান্ডটা যদি ময়েস্ট ময়েস্ট থাকে অথবা ড্যাম্প থাকে তখন এটাকে গ্রিন স্যান্ড। গ্রিন স্যান্ড কে গ্রিন মানে এটা সবুজ হয় না, পানি মিশানো ড্যাম্প অবস্থায় যদি স্যান্ডটা থাকে তাহলে ওটাকে গ্রিন স্যান্ড। তা ওই গ্রিন স্যান্ড দিয়ে যে মোল্ড তৈরি করা হয় ওটাকে গ্রিন স্যান্ড। গ্রিন স্যান্ড মোল্ড কে গ্রিন স্যান্ড মোল্ড এর সাথে বাইন্ডার টেন্ডার মিশিয়ে আমরা মোল্ডিং মোল্ড করে ফেলতে পারি। এখন মোল্ড করার পরে এটা হ্যান্ডেল করতে, এটা থেকে এখানে সরাইতে একটু অসুবিধা হয় যে ভেঙে টেঙে যাওয়ার বা নরম থাকে, সেই জন্য কি করা হয় ওইটা এটার উপরের দিকটা একটু ড্রাই করা, ড্রাই করলে ওটার ক্লের বাইন্ডার টেন্ডার সহ ওইটা একটু শক্ত হয়ে, তাহলে এটা ট্রান্সপোর্ট করা সহজ হয়। তাহলে ওই স্যান্ডটাকে দেখো, স্যান্ড মোল্ডটাকে তৈরি করে কিছুক্ষণ রেখে দিলে উপরের স্কিনটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায়, বলে মোল্ডটা ভালো স্ট্রেংথ হয়। তো এটাকে বলে স্কিন ড্রাই। তাহলে মোল্ডটা গ্রিন স্যান্ড দিয়ে মোল্ডটা তৈরি করে আমি এয়ারে কয়েক ঘন্টা রেখে দিই, রেখে দিলে উপরের বালিগুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যায়, বলে ভিতরেরটা তখনও ময়েস্ট থাকে, তো ড্রাই হলে এটা একটু শক্ত হয়, এটা ইট ক্যান হ্যান্ডেল। তো এটা হলে স্কিন ড্রাই ম্যাথড। এই স্কিন ড্রাইংটা বালি অ্যাটমসফিয়ারে কিছুক্ষণ রেখে দিয়েও করা যায়। আমি যদি তাড়াতাড়ি করতে চাই কি করবো, ওই যে গ্যাস ওয়েল্ডিং করো না, গ্যাসের টর্চ আছে, টর্চে যে
ফ্লেম বের হয়, সেই ফ্লেমটা দিয়ে ওপরটাকে যদি ড্রাই করে দেই তাহলে ওটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর এয়ারে রাখলে অনেক। সো আমাদের স্কিন ড্রাই মেথডটা দুই ভাবেই করা যায়। একভাবে হচ্ছে এয়ারে স্টোর করে অনেকক্ষণ রেখে দিলে স্কিনটা ড্রাই হয়ে যায়, অথবা আগুনের যে অক্সিঅ্যাসিটিলিন গ্যাস দিয়ে ফ্লেম গ্যাস ফ্লেম দিয়ে ওটাকে ড্রাই করতে। সো গ্রিন স্যান্ডটাকে আমি স্কিন ড্রাই করতে পারি, আবার আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ওই ওভেনে, মাইক্রো ওভেনের মতো ওভেনে ওই পুরা মোল্ডটাকে ওভেনের ভিতর ঢুকে, ওভেনের ভিতর ঢুকে বেকিং করে, তাহলে ওইখানে ভিতরে যে বাইন্ডার আছে সেই বাইন্ডার দিয়ে ভিতরটা শক্ত হয়ে যায়। তো সেটাও করতে পারি, তাহলে গ্রিন স্যান্ড মোল্ডকে স্কিন ড্রাইও করতে পারি, গ্রিন স্যান্ড মোল্ডে ওভেন দিয়ে বেক বেকিং কেক বেক করে যেরকম বেকিং। তো বেকিং করলে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে ভিতরটা যখন শক্ত হয়ে যায় তখন কোলাপসিবিলিটি আর থাকে না, কোলাপসিবিলিটি না থাকলে এখানে ক্র্যাক ফর্ম করতে পারে, এক ধরনের কাস্টিং ডিফেক্ট। তো এই হলো আমাদের গ্রিন স্যান্ড, বা একটু গ্রিন স্যান্ড মোল্ডটা এখানে লিখি দেখি, মানে আমি যা বললাম এখানে সবই লেখা আছে, আমরা একটু ওয়ান বাই ওয়ান পড়ে দেখি। কমন মোল্ড ম্যাটেরিয়াল ইজ গ্রিন মোল্ডিং স্যান্ড, উইচ ইজ এ মিক্সচার অফ স্যান্ড ক্লে অ্যান্ড ওয়াটার। গ্রিন রেফার্স দ্য স্যান্ড ইন দ্য মোল্ড ইজ ময়েস্ট অ্যান্ড অর ড্যাম হোয়েন দ্য মেটাল ইজ বিং পোর্ড ইনটু ইট। মেটাল পোরিং এর সময় যাতে মোল্ডের স্যান্ডটা ভিজা এবং ড্যাম থাকে, এটা হলো গ্রিন স্যান্ড। পোরিং এর পরে কিন্তু আর গ্রিন স্যান্ড থাকবে না, আবার ড্রাই হয়ে যাবে। তারপরে গ্রিন স্যান্ড মোল্ডিং ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ মেথড অফ মেকিং মোল্ড, গ্রিন স্যান্ড মেলটা হচ্ছে লিস্ট এক্সপেন্সিভ মেথড। তারপরে আছে স্কিন ড্রাই মেথড, সারফেস ইজ ড্রাইড আইদার বাই স্টোরিং ইন দ্য এয়ার অর বাই অর উইথ টর্চ, ড্রাইং উইথ টর্চ, ওই যে গ্যাসের টর্চ দিয়ে ড্রাই, এইটা হচ্ছে স্কিন ড্রাই। তারপরে লাস্ট পয়েন্টে দেখো, স্যান্ড মোল ইজ অলসো বেকড বিফোর পোরিং, স্যান্ড মোলকে বেকিং করা পোরিং এর আগে, দাস দে আর স্ট্রঙ্গার দেন গ্রিন স্যান্ড মোল্ড, বেকিং করলে ভিতরে বন্ডিং মেটেরিয়াল শক্ত হয়ে যায়, এটা আরো একটু স্ট্রং হয়, বেটার ডাইমেনশনাল একুরেসি, যেহেতু স্ট্রং হয়ে যায় তো ডাইমেনশন এদিক সেদিক হয় না, বেটার সারফেস ফিনিশ, হট টিয়ারিং বিকজ অফ লোয়ার কোলাপসিবিলিটি। এই হট টিয়ারিং টার্মটা আমরা আজকে বলবো না, হট টিয়ারিংটা হচ্ছে এক ধরনের কাস্টিং ডিফেক্ট, এই ডিফেক্টটা আমরা ফিজিক্যাল ক্লাস যখন হবে তখন ডিসকাস করব, কারণ এটা বোঝাতে একটু ডিফিকাল্ট আছে। সো কিন্তু আমি বেকিং করলে কলাপসিবিলিটিটা কমে যায়, বেকিং করলে তো ভিতরটা শক্ত হয়ে যায়, তাহলে বালিগুলা কলাপস করার পসিবিলিটিটা কমে যায়, সো তখন একটা এক ধরনের কাস্টিং ডিফেক্ট, এই ডিফেক্টের নাম হচ্ছে হট টিয়ারিং। হট টিয়ারিংটা কি, উইল ডিসকাস দ্যাট। ওকে, এটা হচ্ছে গ্রিন স্যান্ড, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড গ্রিন স্যান্ড মোল্ড? Yes. ওকে, তারপরে আছে নো বেক, সরি, কোল্ড বক্স, এটা ভেরি সিম্পল, কোল্ড বক্স মোল্ডে আমায় বাইন্ডার দিব, ক্লে আর দিব না, তার পরিবর্তে বাইন্ডার দিব অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক বাইন্ডার, বিভিন্ন ধরনের বাইন্ডার আছে, কেমিক্যাল বাইন্ডার আছে, যাতে করে ওই বালিগুলোর সাথে এই অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক বাইন্ডাররা রিয়াকশন করে কেমিক্যালি বন্ড করে। সো ভ্যারিয়াস ভ্যারিয়াস অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক বাইন্ডার্স আর ইউজড টু বন্ড দ্য গ্রেইনস কেমিক্যাল।
সো এটা রিয়াকশন সিলিকার সাথে রিয়াকশন করে বন্ডিং তৈরি। সো এটাকে কোল্ড বক্স মোড বলে, কারণ এটা আর গরম করতে হয় না, সেই জন্য এটা কোল্ড বক্স। সে জাস্ট এটা রিয়েজেন্ট দিলে এটা বন্ডিংটা হয়ে যায়। তো এটার স্ট্রেংথ ভালো হয়, একিউরেসি ভালো হয়, একটু এক্সপেন্সিভ হয় যেহেতু বাইন্ডার গুলার একটু দাম বেশি, একটু এক্সপেন্সিভ। এটাকে বলি আমরা কোল্ড বক্স। তারপরে আছে নো বেক। নো বেক মোল্ড হচ্ছে বেকিং করা হবে না, নো বেক মোল্ড হচ্ছে বেকিং উইথ এ গ্রেন স্যান্ডের মতো বেকিং করার দরকার না। এটা একটু বুঝতে লাগবে, এটা আমি এখন বলছি। সেটা হচ্ছে আমরা এখানে রেজিন মিক্স করব। রেজিন মিক্স করব না, রেজিনটা কি তোমরা বোধ হয় জানো, প্লাস্টিক দুই ধরনের প্লাস্টিক আছে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক প্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। সো থার্মোপ্লাস্টিক প্লাস্টিক তো হচ্ছে গরম করলে এটা নরম হয়ে যায়, আবার ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এটা হচ্ছে প্লাস্টিক আমরা যেগুলো ইউজ করি, কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে একবার সেট করলে এটা আর রিসেট করা যায়। তো তাহলে থার্মোসেটিং প্লাস্টিক আমরা ইউজ করব কিভাবে? সেই জন্য থার্মোসেটিং প্লাস্টিক বাজারে কিনতে গেলে একেবারে সেট করা প্লাস্টিকটা পাওয়া যায় না, রাদার এনে দুইটা কম্পোনেন্ট থাকে, একটাকে বলে রেজিন আর একটাকে বলে কিউরিং। কিউরিং মানে রিয়াকশন। সো এই দুইটাকে মিশিয়ে আমি এক জায়গায় রাখলে ওটা রিয়াকশন করে হাফ এন আওয়ারের মধ্যে এটা শক্ত হয়ে যায়, তো তখন ওইটা থার্মোসেট প্লাস্টিক হয়। তো থার্মোসেট প্লাস্টিকের এটা আধা ঘন্টা পরে এটা সলিডিফাই হয়ে যায়। এখানে সেটাই সেই রেজিনটা ওই রিয়াকশন এজেন্ট এবং রেজিন এই দুটা মিশিয়ে থেকে বাইন্ডার হিসাবে ওই বালির মধ্যে দিয়ে দেওয়া। তাহলে বালির মধ্যে মিক্স করে দিলে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে দেখা যাবে যে ওই থার্মোসেল গুলা সলিডিফাই হয়ে যাবে, থার্মোসেল গুলা হার্ড হয়ে যাবে। তাহলে বালি গুলাকে নিয়ে থার্মোসেলটা হার্ড হয়ে যাবে, তাহলে হার্ড একটা বালির স্যান্ড মোল্ড হয়ে যাবে। এটাকে বলে নো বেক, বিকজ এটা রুম টেম্পারেচারই হয়ে যায়, এটা বেকিং করতে লাগে। এটা কি বুঝতে পেরেছো? নো বেক মোল্ড। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রেজিনটা স্যার একটু আবার ক্লিয়ার করলে ভালো হতো, বুঝতে পারো। রেজিন হচ্ছে আমাদের থার্মোসেট। থার্মোসেট বাজারে কিন্তু এমনি একেবারে সেট করা জিনিসটা পাওয়া যায় না, পাওয়া যায় এটা একেবারে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পাওয়া। কিন্তু আমি তো আসলে থার্মোসেট রেজিন দিয়ে কোনো একটা মোল্ডিং করতে চাই, কোনো একটা জিনিস বানাতে চাই, তাহলে সেট করা জিনিস যদি এটাকে রিফর্ম করা না যায়, এরকম যদি একটা পাই, থার্মোসেট পাই, এটা মেশিনিং করে কাইটা টাইটা কিছু একটা করা যাবে, কিন্তু আমি মোল্ডিং করতে পারবো না, এটাকে গলিয়ে কোনো কিছু করা যায় না থার্মোসেট। তো সেই জন্য আমাকে আমাদেরকে এই ফেসিলিটিটা দেওয়ার জন্য থার্মোসেটটা আসলে বাজারে বিক্রি হয় দুইটা আইটেম, একটাকে বলে রেজিন আর একটাকে বলে, এটা রেজিনটা লিকুইড এর মতো থাকে, আর একটা বলে রিয়াকশন রেজিন। এই দুইটাকে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিলে থার্মোসেট হয়ে যায়। থার্মোসেট হয়ে তো সেই অ্যাডভান্টেজটাই আমরা এখানে বাইন্ডার হিসেবে নিতে চাই। কিভাবে নেই? ওই বালির সাথে ওই রেজিন আর রিয়াকশন এজেন্ট মিশিয়ে এটাকে বাইন্ডার বানালাম, মিশিয়ে তখনও সলিডিফাই হয় নাই, ওই লিকুইড অবস্থায় ওই মিক্সচারটাকে বালির সাথে মিক্সিং করতে। তাহলে ওই থার্মোসেটটা
হাফ এন আওয়ারের মধ্যে বালিগুলা সহ নিয়ে সার্টিফাই হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে। সো ওটা দিয়ে বাইন্ডার দিয়ে ওই মোল্ডটা তৈরি হয়, বুঝতে পারছো? জি স্যার। তো এটা রুম টেম্পারেচারে, এটা আবার ওই ওভেন টোভেনে ঢোকাতে লাগে না, রুম টেম্পারেচারে যেহেতু হয়ে যায় সেজন্য এটাকে নো বেক, বেক ছাড়াই হয়ে যায়। তাহলে কোল্ড বক্স মোলে কি করা হয়, বাইন্ডার হিসেবে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দেওয়া হয় যাতে করে স্যান্ডের সাথে রিয়াকশন করে বাইন্ডার হিসেবে কাজ করে, আর এখানে রেজিন দিয়ে বাইন্ডার। সো এই দুইটার ক্ষেত্রে আমার বেকিং করার দরকার হয় না বা স্কিন ড্রাই করার দরকার, তারা নিজেরাই শক্ত হয়ে যায়। সেই জন্য এখানে লেখা আছে দেখো লাস্টে, ইন কোল বক্স অ্যান্ড নো বেক মোল্ডিং প্রসেস বন্ডিং ইজ ডান উইদাউট হিট, হিট ছাড়াই বন্ডিং তৈরি করা হয়, দাস দে আর কল্ড কোল্ড সেটিং প্রসেস। তো এটাকে কোল্ড সেটিং, এই দুইটা মেথড কে কোল্ড সেটিং প্রসেস বলে, কারণ এটার মধ্যে কোনো হিট দেওয়া হয়। কিন্তু গ্রিন স্যান্ড মোল্ডে এটা ইয়া করার পরে স্কিন কে ড্রাই করা হয়, অথবা ওভেনের ভিতরে দিয়ে একটু ড্রাই করলে ভিতরে বন্ডিংটা ভালো হয়। সো দিস ইজ হাউ উই ক্যান প্রডিউস থ্রি টাইপস অফ স্যান্ড। ওকে, আমরা আমরা ওই সেকশনে এটুকু পর্যন্ত পড়িয়েছি, আমরা আশা করি নেক্সট ক্লাসটা ফিজিক্যাল ক্লাস হবে। ফিজিক্যাল ক্লাসে এগুলা আবার, এগুলা তো হয়ে গেল প্রায় এই অংশটুকু, ওই প্যাটার্ন অ্যান্ড আদার্স অনলাইন ক্লাসে একটু ডিফিকাল্ট। আমরা নেক্সট ক্লাসে ফিজিক্যাল ক্লাসে তোমরা টাইমলি চলে আসো, তোমরা একটু লম্বা সময় পুরো সময়টা পড়াবো, সো দ্যাট আমরা একটু আগিয়ে যেতে পারবো। তো আজকে আমরা এখানে শেষ করি, তোমাদের সিআর কে? স্যার তুমি একটু স্ক্রিনশট নিয়ে, ওই অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে রাখো, নিয়ে রেখে পরে আমাকে শেয়ার করো। আমরা প্রেজেন্ট আছো হচ্ছে 35 প্রেজেন্ট আছে। স্যার আমি কি মেইল করবো? হ্যাঁ, মেইল না, হোয়াটসঅ্যাপে দিও। স্যার আমাদের একটা ক্লাসরুম খুললে ভালো হয়। ক্লাসরুম আমাদের, মানে গুগল ক্লাসরুম, আচ্ছা ঠিক, স্যার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। পুরোটা দিয়েছে তো, পুরোটা এই যে 36 জনের দিয়েছ, পুরোটা একবারে না হলে দুইবারে ছবি তুলে দাও। ঠিক আছে, মানে পুরোটাই আসছে। ওকে, রেকর্ডিংটা স্টপ করে দেই।